ক্রিকেট ছাড়া বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের মাঠের সব খেলাই শেষ। আজ আনুষ্ঠানিকভাবে পর্দা নামবে আসরের। করোনা ভয়াবহতার মাঝে 31 ডিসিপ্লিনের এমন আসরের আয়োজন চ্যালেঞ্জিং ছিল বলে জানিয়েছেন আয়োজক অলিম্পিক অ্যাসোসিয়েশন বিওএ'র মহাসচিব সৈয়দ শাহিদ রেজা। এবারের গেমস থেকে উঠে আসা প্রতিভাবান অ্যাথলেটদের নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেয়ার কথাও জানিয়েছেন তিনি। করোনাকালীন সময়, দেশব্যাপী চলছে লকডাউন, এর মাঝেই চলেছে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের খেলা। 31 ইভেন্টের এই আসর আয়োজন করা কতটা যে চ্যালেঞ্জিং ছিল সেটির প্রকাশ পেল বিওএ মহাসচিবের কণ্ঠে। প্রশাসন বলেন, ফেডারেশনসগুলো বলেন, সবারই আন্তরিকতার অভাব ছিল না, যেই কারণের মধ্যে আল্লাহর রহমতে এতগুলো প্লেয়ারকে ঢাকায় নিয়ে এসে এবং বিভিন্ন বিভাগে গেমসগুলো করে সফলভাবে শেষ করতে সক্ষম হয়েছে। দর্শক শূন্য গ্যালারি হলেও সুন্দর আয়োজনে আসর শেষ করতে পেরে দারুণ খুশি শাহিদ রেজা। সেই সাথে জানালেন আসর থেকে উঠে আসা প্রতিভাবান ক্রীড়াবিদদের নিয়ে নতুন পরিকল্পনার কথাও। যে সমস্ত প্লেয়ার্সগুলো ভালো করেছে তাদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং করব, যাতে করে তারা ভবিষ্যতে বড় বড় আন্তর্জাতিক গেমসে যারা নেতৃত্ব দিতে পারে সেইভাবে আমরা প্লেয়ার্স তৈরি করবো ইনশাল্লাহ। এই গেমসের পরে আমরা যখন একটা বসবো, আমরা নিজেদের কমিটিতে বসবো, আমরা এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের মধ্যে আমরা ডিসিশন নেবো তাদেরকে কীভাবে আমরা ভবিষ্যতে। গেমসের গল্ফ ইভেন্টের সমাপনী অনুষ্ঠানে এসে খেলোয়াড়দের উৎসাহিত করেছেন বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সবসময় নিজেদেরকে প্রস্তুত রাখতে হবে, নিজেদেরকে উন্নত থেকে আরও উন্নত কীভাবে তাদের করা যায়, তাদের মেধা, তাদের দক্ষতা কীভাবে বৃদ্ধি করা যায় সেই জন্য চেষ্টা করে যেতে হবে। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।